মধ্যপ্রাচ্যের সৌদি আরব রিয়াদ শরীয়তপুর মাদারীপুর জেলা ব্যবসায়ী ঐক্যজোটের উদ্যোগে মিলন মেলা 2024 অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে ক্রিকেট, ফুটবল খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে রিয়াদের ব্যবসায়ীরা কাজ করছে। দেশের প্রতিটি জেলার ব্যবসায়ীরা আন্তরিকভাবেও এগিয়ে যাচ্ছে। রিয়াদে প্রায় 15 লাখ বাংলাদেশি বসবাস করছে, এর মধ্যে ব্যবসায়ীর সংখ্যা সবচেয়ে বেশি। এসব ব্যবসায়ীদের আয়কৃত অর্থ যাচ্ছে দেশে। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী রেমিটের যোদ্ধা হিসেবে অবদান রাখছেন তারা। আব্দুল হালিম আকবরের সঞ্চালনায় দবিরুদ্দিন ফরাজির সভাপতিতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইসলাম ঢালি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সানসিটি পলিটেকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ মামুন, ইসাউল্লাহ মুন্সী, মান্নান মাদবর, খোরশেদ আলম, জাহাঙ্গীর আলম, লাল মিয়া, মোহাম্মদ আলী সহ অনেকেই। দবিরুদ্দিন ফরাজিকে সভাপতি, জসীমউদ্দিনকে সাধারণ সম্পাদক, মোহাম্মদ সোহাগকে অর্থ সম্পাদক, সাদ্দাম ব্যাপারীকে সাংগঠনিক সম্পাদক করে শরীয়তপুর মাদারীপুর জেলা ব্যবসায়ী ঐক্যজোট নতুন ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আউয়াল দেওয়ান, মোহাম্মদ আলী, অলি সর্দার, মিন্টু, ইউসুফ, নিজাম, রাজ্জাক, করিম, রাজীব, শাহ আলম, শাহাজেল, মাহবুব বাগা, সাগর, মুক্তার, বাচ্চু মিজি, মেরাজ, আলমগীর, সালাম ব্যাপারী, হবি। মাদারীপুর এবং শরীয়তপুর জেলা ব্যবসায়ীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে দুই দলের মধ্যে গোল শূন্য ড্রতে খেলা শেষ হয়। সাংস্কৃতিক পর্বে সুখ মার্কেটের ব্যবসায়ীরা গান পরিবেশন করেন। সবাই দেশের সম্মান ধরে রেখে ব্যবসা করার পাশাপাশি সৌদি আরব সরকারের আইনকানুন মেনে চলার প্রতি আহ্বান জানান। রিয়াদ প্রবাসী ব্যবসায়ীদের প্রত্যাশা, প্রতি বছর এমন আয়োজন অব্যাহত থাকবে এবং দেশের গণ্ডি পেরিয়ে দেশের সম্মানে সবাই কাজ করবে। বাংলাদেশে অর্থনীতি একা সচল রাখতে রেমিটেন্স যোদ্ধারা অগ্রণী ভূমিকা রাখছে। সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে বাংলাদেশে যেন সম্মান দেওয়া হয়, সে প্রত্যাশাও করেন সরকারের প্রতি। শরীয়তপুর তথা মাদারীপুর ঐক্যজোট উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য, আমরা বাংলাদেশি যারা এই জায়গায় ব্যবসায়ী আছি বিভিন্ন ডিস্ট্রিক্টের, আমাদের এই জায়গায় বিভিন্ন লোক বিভিন্ন সেক্টরে কাজ করে এবং সর্বোপরি আলহামদুলিল্লাহ আমরা যে পাতা বাঙালি মার্কেট তথা আমাদের পার্শ্ববর্তী ইয়ামেনি মার্কেট এবং স্বর্ণ মার্কেটের পিছনে, এই জায়গায় আমাদের অগণিত ব্যবসায়িক ভাই ব্রাদার আছে। আজকের যে অনুষ্ঠান, এই যে এটার একটাই উদ্দেশ্য যে আমরা এই ব্যবসাকে আরও সামনে বেগমান করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই, ঐক্য পরিবার। আমরা সবসময় এই বাংলাদেশের এই অ্যাম্বাসির যত আইন কানুন নিয়ম নীতি আছে সব কিছু মেনে চলবো। এমনকি আমরা এখানে আমরা মাদারীপুর সৈয়দপুরের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনকি সংলাপ, এমনকি নবমোচন, আমাদের ব্যবসায়ীদের উদ্যোগে একটা অনুষ্ঠান করা হয়েছে এখানে নবমোচন। আমরা এখানে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা এটা পালন করতে আসি, ঠিক আছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, নিউজ ডেস্ক।